প্রিয় শিক্ষার্থীরা, ভাবচল স্কুলের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওটি অষ্টম শ্রেণীর জন্য। অষ্টম শ্রেণীর যে গণিত সিরিজ রয়েছে সেখানে আরেকটি নতুন ভিডিও। আজকের ভিডিওতে আমরা আজকের ক্লাসে আমরা করব অধ্যায় চার। অধ্যায় চারে রয়েছে বীজগণিতীয় সূত্রাবলী ও তার প্রয়োগ। দেখো, অধ্যায় চারে অনেকগুলো অনুশীলনী রয়েছে। বিভিন্ন অনুশীলনীতে বিভিন্ন ধরনের সূত্র প্রয়োগ করতে হবে। আমরা প্রথমে 4.1 করব। তো 4.1-এ প্রথমেই রয়েছে সূত্রের সাহায্যে বর্গ করো। তো আমি আজকে আর আলাদা করে সূত্র লিখে দিব না, কারণ তোমরা ইতিমধ্যে যারা 7-এ তোমরা সাধারণ যে সহজ সূত্রগুলো সেই সূত্রগুলো জেনে গিয়েছো। আমি শুধু অঙ্ক করবার সময় যে সূত্রগুলো প্রয়োগ করতে হবে সেই সূত্রগুলো বলে দিব, প্রয়োজন হলে সূত্রটা পাশে লিখে দিব। তখন তোমরা অঙ্ক করতে করতে সেই সূত্রগুলো পুনরায় আয়ত্ত করে নেবে আশা করছি। তাহলে অঙ্ক শুরু করি। দেখো, 1 নম্বরে বলেছে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলির বর্গ নির্ণয় করো। তাহলে আমি ক নং অঙ্কটি তুলে নিচ্ছি। ক নং বলেছে দেখো 5a + 7b। তাহলে যেহেতু বর্গ করতে হবে, তাহলে আমরা লিখি এর বর্গ সমান দেখো 5a + 7b। এটার উপর আমি হোল স্কয়ার দিয়ে দিলাম। হোল স্কয়ার মানে কোনো কিছুর উপর স্কয়ার দেওয়া মানে হলো তার বর্গ করা। তাহলে দেখো, এখন আমরা এটাকে সূত্র প্রয়োগ করবো। আমরা কিসের সূত্র প্রয়োগ করব? আমরা যে প্রথম পদটাকে 5a কে যদি a চিন্তা করি আর এই 7b কে যদি আমরা b চিন্তা করি, তাহলে আমরা a + b হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করতে পারি। তোমরা a + b হোল স্কয়ারের সূত্র ইতিমধ্যে জেনে গেছো। a + b হোল স্কয়ারের সূত্র দেখো a + b হোল স্কয়ারের সূত্র হলো a² + 2ab + b². তাহলে আমরা এই সূত্রটা এখানে প্রয়োগ করি। দেখো, a² মানে হলো 5a² + 2 হলো সূত্রের, তারপরে 5a হলো a, দেন 7b হলো b প্লাস 7b হোল স্কোয়ার। তাহলে a² + 2ab + b² মানে a + b হোল স্কোয়ার সূত্রটা আমরা প্রয়োগ করলাম। এবার আমরা যে স্কোয়ারগুলি আছে তার গুণগুলি করে ফেলবো। দেখো, 5 এর উপর স্কোয়ার আছে, এটাকে যদি আমরা স্কোয়ারটা গুণ করে ফেলি, বর্গ করে ফেলি, তাহলে হবে 25a² প্লাস দেখো এটা আমরা গুণ করি, এই ইন্টু মানে গুণ অবস্থায় আছে, তাহলে 5 × 2 = 10 আর 7 × 2 = 70 মানে 70 এ আর বি গুণ করলে হবে এ বি প্লাস দেখো 7b এর উপর স্কোয়ার আছে, তার মানে হলো 7 × 7 = 49 আর বি এর উপর স্কোয়ার আছে মানে b². তাহলে আমাদের টোটাল রেজাল্ট হচ্ছে 25a² + 70ab + 49b² এটাই হবে আমাদের বর্গ। তাহলে আমরা খলনটিও করছি। দেখো, এখানে আছে 6x + 3, তাহলে আমরা লিখব এর বর্গ। দেখো, এর বর্গ হবে 6x + 3, তারপর পুরোটা ব্র্যাকেট দিয়ে তারপরে স্কয়ার মানে হোল স্কয়ার। তাহলে দেখো, ঠিক একইভাবে আমরা a + b হোল স্কয়ার সূত্র প্রয়োগ করবো। যেহেতু মাঝখানে প্লাস আছে, তাহলে আমরা প্রথম যে 6x আছে এই পদটাকে a চিন্তা করব আর এই যে 3 আছে এটাকে আমরা b চিন্তা করব, সেই হিসাবে আমরা এই সূত্রটি প্রয়োগ করব। তাহলে আমাদের সূত্রটি প্রয়োগ করলে হচ্ছে a² + 2 × a মানে হলো 6x × b মানে হলো 3 + b². তাহলে খেয়াল করো, আমরা এবার স্কোয়ারের যে কাজটা আছে সেটা করে ফেলবো। 6x কে যদি আমরা বর্গ করি তাহলে 36x² + এটা গুণ করে দিব 6 × 12 = 36 মানে 36x, তারপরে আছে তোমার প্লাস দেখো 3 কে যদি আমরা স্কোয়ার করি তাহলে 3×3 = 9 মানে 9। তাহলে এটাই হলো আমাদের বর্গ। তাহলে দেখো, এরপরে আমি মাইনাসের সূত্র প্রয়োগ করে দু একটি বর্গ নির্ণয় করছি। দেখো, এখানে আছে ঘনাং, দেখো তোমরা ঘ, এটাতে আছে দেখো ax - by, তাহলে ax - by, তাহলে এর বর্গ হবে কি ax - by, এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে পুরো স্কোয়ার দিব মানে হোল স্কোয়ার দিব। তাহলে এখন দেখো, এখানে তো মাইনাস আছে, তাহলে আমাদের a - b হোল স্কোয়ার এই সূত্রটা প্রয়োগ করতে হবে। এই সূত্রটি হচ্ছে a² দেখো a² - 2ab + b², এখানে মাইনাস হবে। তাহলে আমরা এখন মাইনাসের সূত্রটি প্রয়োগ করব। দেখো, এই প্রথম পদটিকে মানে ax কে আমরা a চিন্তা করি আর by কে আমরা b চিন্তা করি, তাহলে আমরা এই সূত্রটি প্রয়োগ করি। তাহলে আমরা যদি সূত্রটি প্রয়োগ করলে কি হচ্ছে, a² দ্যাট মিন্স ax²
माइनस टू इंटू ए एक्स बी ओई प्लस बी ओई स्क्वायर माने आमादेर प्रथमे ए स्क्वायर माइनस टू हलो सूत्रेर ए हलो ए अंशटा बी हलो ए अंशटा टू ए बी प्लस बी स्क्वायर दिए दिलाम आमरा তাহলে আমাদের সূত্র প্রয়োগ হয়ে গেল এবার আমরা সূত্র এই প্রয়োগ করতে গিয়ে আমাদের বর্গ আছে স্কয়ার আছে স্কয়ারগুলো আমরা স্কয়ার কাজটি করে ফেলব তাহলে দেখো এখানে হচ্ছে এ স্কয়ার এক্স স্কয়ার এখানে দেখো হচ্ছে মাইনাস টু এ বি এক্স ওয়াই মানে এ এক্স বি ওয়াই গুণ করলে আমি সিরিয়াল অনুযায়ী লিখে দিলাম অ্যালফাবেটিক্যালি এ বি এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে আমরা মাইনাসের সূত্র প্রয়োগ করে আমরা এর বর্গ নির্ণয় করে ফেলছি দেখো এরপরে আমি আরেকটি মাইনাসের সূত্র প্রয়োগ করে বর্গ নির্ণয় করি দেখো ছ নম্বর নামটি আমি তুলছি মাইনাসের সিক্স এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ফাইভ এক্স ওয়াই স্কোয়ার এর বর্গ এর বর্গ এর বর্গ সমান সমান কি হবে এটা আমরা লিখবো তারপর ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে নেব তাহলে সিক্স এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ফাইভ এক্স ওয়াই স্কোয়ার ব্র্যাকেট দিয়ে আমরা স্কোয়ার দিয়ে দিলাম তাহলে দেখে একই সূত্র এ যেহেতু মাঝখানে মাইনাস আছে তাহলে আমরা মাইনাসের এই সূত্রটি প্রয়োগ করব এ মাইনাস বি স্কোয়ার সূত্র দেখো এখানে এই যে প্রথম পদ সিক্স এক্স স্কোয়ার ওয়াই এই পুরোটা মিলেই কিন্তু আমাদের এ চিন্তা করতে হবে আর এই দ্বিতীয় পদটিকে আমরা বি চিন্তা করব তাহলে আমরা সূত্র প্রয়োগ করি সিক্স এক্স স্কোয়ার ওয়াই এটার উপর আমরা দেবো স্কোয়ার তার মানে হলো এই এ স্কোয়ার মাইনাস টু হলো সূত্রের তারপরে এই এ হলো মানে আমাদের এই প্রথম পদটি মানে সিক্স এক্স স্কোয়ার ওয়াই ইন্টু বি হলো আমাদের ফাইভ এক্স ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ এক্স ওয়াই স্কোয়ার ব্র্যাকেট দিয়ে আমরা স্কোয়ার দিব তাহলে আমরা সূত্র প্রয়োগ করলাম এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করলাম এ স্কোয়ার মাইনাস টু এই অংশটা এ এই অংশটা বি প্লাস বি স্কোয়ার এবার আমরা স্কোয়ারে কাজ করে ফেলবো দেখো সিক্স এর উপর স্কোয়ার আছে মানে ছত্রিশ এক্স টু দ্য পাওয়ার ফোর ওয়াই স্কোয়ার মানে এখানে এক্স এর উপরে পাওয়ার টু আছে আর বাইরেও টু আছে পাওয়ার তাহলে দুই আর দুই যোগ করলে চার হবে পাওয়ার এক্স এর পাওয়ার হবে ফোর তাহলে এক্স টু দ্য পাওয়ার ফোর আর ওয়াই স্কোয়ার মাইনাস দেখো এখানে আমরা গুণ করব ছয়ের সাথে দুইয়ের সাথে ছয় গুণ তারপরে পাঁচ গুণ তাহলে ছয় দুই গুণে বারো পাঁচ বরং ষাট তাহলে আমরা লিখবো সিক্সটি দেখো এই এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে হবে এক্স কিউব তারপর ওয়াই স্কোয়ার এই ওয়াই স্কোয়ার আর ওয়াই গুণ করলে হবে ওয়াই কিউব প্লাস দেখো ফাইভ এর উপর স্কোয়ার আছে তাহলে টোয়েন্টি ফাইভ মানে পাঁচ পাঁচ পঁচিশ তাহলে এক্স স্কোয়ার ওয়াই টু দ্য পাওয়ার ফোর এই হলো আমাদের বর্গ দেখো এরপর আমি টপ নম্বরটি তুললাম এখানে আছে একশো আট একটা জিনিস খেয়াল করো আমরা যে সূত্রগুলি প্রয়োগ করেছি সেই সূত্র কিন্তু মিনিমাম দুইটি পদ ছিল এখানে কিন্তু আমাদের একটি পদ আছে তাহলে আমরা এটাকে কিভাবে সূত্র প্রয়োগ করব তাহলে আমরা প্রথমে এটাকে দুইটি পদ করে নেব তাহলে আমি এখানে লিখি এর বর্গ এর বর্গ বর্গ কি হবে বর্গ যথারীতি আমরা স্কোয়ার দিয়ে নিব তাহলে বর্গ হবে এখন খেয়াল করো একটা আমি মাত্রই বললাম যে আমাদের সূত্র প্রয়োগ করতে হলে এখানে দুইটি পদ লাগবে কিন্তু এখানে আছে একটি পদ তাহলে দেখো আমরা দুইটি পদ তৈরি করে নিচ্ছি একশো প্লাস আট দেখো এখানে আছে একশো আট তাহলে আমরা যদি একশো প্লাস আট লিখি তাহলে কিন্তু আমাদের একশো আট হয়ে যাচ্ছে এবং পদও দুইটি হয়ে যাচ্ছে দুইটি পদ হয়ে যাওয়ার সাথে সাথে আমরা এখন প্লাসের সূত্রটা প্রয়োগ করে দিতে পারবো যেহেতু আমরা প্রথম পদটিকে এ এবং দ্বিতীয় পদটিকে বি চিন্তা করে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা প্রয়োগ করবো তাহলে দেখো এ স্কোয়ার মানে হলো একশো স্কোয়ার প্লাস টু ইন্টু একশো ইন্টু এইট প্লাস এইট স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করে দিলাম এবার আমরা গুণ করে ফেলি দেখো একশোকে যদি আমরা একশো দিয়ে ভাগ গুণ করি মানে স্কোয়ার বর্গ করি তাহলে চারটা শূন্য হয়ে যাবে খুব সহজেই গুণ করে দিলাম প্লাস দেখে এখানে আমরা গুণ করি আট দুগুণে ষোলো তাহলে আমরা ষোলো লিখে দুইটি শূন্য দিয়ে দিই তারপরে দেখো প্লাস এখানে হবে আটটা চৌষট্টি সিক্সটি ফোর তাহলে আমরা এই তিনটি সংখ্যা যোগ করে দিলেই আমাদের একশো আটের বর্গ হয়ে যাচ্ছে ফোর সিক্স সিক্স ওয়ান ওয়ান তাহলে আমাদের হচ্ছে এখানে দেখো এগারো হাজার ছয়শো চৌষট্টি
आंसर दी আমরা পেয়ে গেলাম তাহলে এই ধরনের যদি একটি পদ থাকে সেটা থেকে আমরা দুইটি পদ তৈরি করে নিয়ে তারপরে আমরা বর্গ নির্ণয় করতে পারব আমি এবার ঘনক দুটো নিলাম দেখো এখানে আছে a minus b plus c দেখো এখানে আরেকটি সমস্যা বিপরীত সমস্যা এখানে ছিল একটি পদ কিন্তু আমাদের সূত্র প্রয়োগ করতে হলে দুইটি পদ লাগবে আমরা দুইটি বানিয়ে নিয়েছিলাম এখানে আছে তিনটি কিন্তু আমাদের সূত্র প্রয়োগ করতে হলে দুইটি পদের সূত্র প্রয়োগ করব তাহলে আমরা এই তিনটিকে দুইটি পদ বানিয়ে নিব তাহলে আমরা যথারীতি সূত্র প্রয়োগ করতে পারব তাহলে আমরা প্রথমে এটার বর্গটা লিখে নেই a বর্গ বর্গ সমান দেখো a - b + c স্কয়ার দিয়ে দিলাম আমরা এবার খেয়াল করো আমরা এই তিনটাকে মানে এখানে যে তিনটি পদ আছে তাকে আমরা দুইটা ভাগে ভাগ করে নিব তাহলে আমরা প্রথম ভাগে a - b কে লিখি দ্বিতীয় ভাগে আমরা c কে রাখি তাহলে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নেই a - b এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিই প্লাস c এবার সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে স্কয়ারটা দিয়ে দিলাম দেখো এখন এখানে যে তিনটি পদ ছিল তিনটি পদ কিন্তু এখন আমাদের দুইটি পদ হয়ে গেল এই ব্র্যাকেটের ভিতরের একটি পদ আর এই c একটি পদ তাহলে আমরা এই প্রথম পদটাকে a এবং এই পদটাকে b চিন্তা করে আমরা যেহেতু প্লাস আছে তাহলে আমরা প্লাসের সূত্র প্রয়োগ করব a + b² এর সূত্র প্রয়োগ করে দিব a + b² সূত্র তোমরা ইতিমধ্যে অনেকবার বলা হয়েছে তোমরা নিশ্চয়ই বুঝে গিয়ে মানে তোমাদের মুখস্থ হয়ে গিয়েছে আমি সূত্রটা লিখছি দেখো আমাদের এখানে a কিন্তু হলো ব্র্যাকেটের ভিতরে পুরো অংশটা তাহলে আমরা a + b² সূত্র প্রয়োগ করব a² + 2 ab a a হলো এই অংশটা b হলো c মানে এখানে b এর স্থানে আছে c তাহলে a² + 2ab + b² তাহলে দেখো আমাদের এই হোল স্কয়ারের যে সূত্র মানে এই প্রথম পদটাকে a এবং এটাকে b ধরে a + b হোল স্কয়ারের সূত্রটা আমরা প্রয়োগ করে দিলাম এবার আমরা কি করব সাধারণত এই লাইনে আমরা কি করি এই যে বড় স্কয়ারগুলি যা আছে সেই স্কয়ারগুলি কাজ করি মানে স্কয়ারের বর্গটা করে ফেলি এখন দেখো এই প্রথম যে আমরা পদটি আছে এই যে a - b হোল স্কয়ার আছে এখানে এই সূত্র লিখতে গিয়ে আমাদের একটি নতুন সূত্র প্রয়োগের জায়গা তৈরি হয়েছে তাহলে আমরা এখানে খুব সহজে একেবারে অ্যাজ ইট ইজ a - b হোল স্কয়ার সূত্র দেওয়া আছে তাহলে আমরা a - b হোল স্কয়ার সূত্রটা প্রয়োগ করে ফেলি a² - 2ab + b² দেন আমরা সামনের অংশগুলো করতে থাকি দেখো এখানে 2 এর সাথে c আছে গুণ অবস্থায় তারপরে ভিতরে a - b তাহলে আমরা প্রথমে ধরে নিই 2c দিয়ে আমরা a কে গুণ করছি তাহলে আমাদের হবে +2ac তারপরে দেখো মাইনাস আছে তাহলে প্লাস এর মাইনাসে মাইনাস হয়ে যাবে তাহলে 2c দিয়ে যদি আমরা b কে গুণ করি তাহলে হবে 2bc প্লাস এই যে c² আছে এটা আমি দিয়ে দিলাম এখন দেখো এখন আমি সাজিয়ে লিখতে পারি সাজিয়ে লেখা মানে যেই পদগুলির সূচক মানে পাওয়ার বড় সেগুলো আমরা প্রথম দিকে লিখব সাজিয়ে তারপরে যেগুলো পাওয়ার নেই বা পাওয়ার ছোট সেগুলো পরে লিখব তাহলে আমরা এভাবে লিখতে পারি a² + b² + c² এই c² শুরুর দিকে নিয়ে আসলাম তারপরে -2ab + 2ac -2bc এই আমাদের বর্গ আমরা বের করে ফেললাম তাহলে আশা করি তোমরা এরকম একটি পদ থাকলে সেটাকেও দুইটি পদ তৈরি করে সূত্র প্রয়োগ করতে পারবা এবং এরকম যদি তিনটি পদ থাকে সেই তিনটি পদকেও প্রথমে দুইটি ভাগে ভাগ করে সূত্র প্রয়োগ করতে পারবা যে যেই ভাগে দুইটি পদ থাকবে অর্থাৎ তিনটিকে আমরা দুই ভাগে ভাগ করার সময় এক ভাগে তো দুইটি পদ রেখেছিলাম সেই ভাগটাতে কিন্তু আরেকবার সেকেন্ড টাইম মানে দ্বিতীয়বার আবার একটা সূত্র প্রয়োগ করতে হবে সেই সময় আমরা খেয়াল করব প্লাস থাকলে প্লাসের সূত্র প্রয়োগ করব মাইনাস থাকলে মাইনাসের সূত্র প্রয়োগ করব এভাবে আমরা একটা পদ থেকে দুইটা পদ তৈরি করে সূত্র প্রয়োগ করতে পারবো আবার তিনটি পদকেও দুই ভাগে ভাগ করে অর্থাৎ দুইটি পদ কল্পনা করে আমরা সূত্র প্রয়োগ করতে পারবো তাহলে এক নম্বরে যে বলেছিল সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো এখান থেকে আমি এই যে কয়েকটি অঙ্ক করে দিলাম আশা করি বাকি অঙ্কগুলো তোমরা করতে পারবে তাহলে আমি দুই নং-এ চলে যাব দুই নং-এ আছে সরল করো সেখানেও আমাদের এই সূত্রগুলি প্রয়োগ করতে হবে তাহলে দেখো দুই নং-এ বলেছে সরল করো এখানে ক নং-এ আছে দেখো x + y হোল স্কয়ার + 2 ইনটু x + y ইনটু x - y + y x - y হোল স্কয়ার দেখো এখানে যদি আমরা যে ব্র্যাকেটের ভিতরে যে অংশগুলি আছে দেখো প্রথমে একদম প্রথম আছে x + y এবং শেষে আছে একদম শেষে আছে দেখো x - y অর্থাৎ এই দুইটা পদের উপরে মানে ব্র্যাকেটের ভিতরে যেই অংশটা আছে এই দুইটা পদের উপরে স্কয়ার আছে তাহলে আমরা কিন্তু a + b হোল স্কয়ারের যে সূত্রটা তার সাথে এটার একটা মিল পাচ্ছি আমরা একটু ধরে নেই দেখো অঙ্কটাকে সহজ করার জন্য আমরা লিখি যে x + y সমান সমান a এবং x - y সমান সমান b মনে করি
দেখো তাহলে কি দাঁড়ায়, প্রদত্ত রাশিটি, সুতরাং প্রদত্ত রাশিটি, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশিতে কি হয় দেখো, এই যে x প্লাস ওয়াই এটার উপরে স্কোয়ার আছে, তাহলে আমরা লিখি এ স্কোয়ার প্লাস টু, তারপরে এই অংশটা আছে x প্লাস ওয়াই আছে, তাহলে এ, তারপরে দেখো x মাইনাস ওয়াই আছে, তাহলে x মাইনাস ওয়াইকে আমরা বি ধরেছি, বি প্লাস দেখো x মাইনাস ওয়াইকে আমরা বি ধরেছি, এটা টু স্কোয়ার আছে, দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কিসের সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে দেখো আমরা এই যে রাশিটি দেওয়া ছিল সেটার একটা নির্দিষ্ট অংশ ধরে নিয়ে, ধরে নেওয়ার কারণে আমাদের যে রাশিটি তৈরি হয়েছে সেটা আমরা খুব সহজেই এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে পরিণত করতে পেরেছি। এখন দেখো আমরা এই সূত্র প্রয়োগ করার পরে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করলাম আমরা, কিন্তু এখানে তো আমাদের অঙ্কের মধ্যে তো এ প্লাস বি নেই, আছে এক্স প্লাস ওয়াই, তাহলে আমরা এই মানটি বসিয়ে দিব। তাহলে এবার আমরা কি করবো, এক্স এর মান, এর মান বসাবো এক্স প্লাস ওয়াই, তারপর দেখো প্লাস ওয়াই এর মান আছে এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, তারপরে এই যে হোল স্কোয়ার আছে আমরা স্কোয়ারটা দিয়ে দিব। তাহলে এবার খেয়াল করো এখানে কিন্তু প্লাস আছে বিধায় আমাদের এখানে আলাদা করে ব্র্যাকেট ব্যবহার করতে হয়নি, কারণ কি প্লাস থাকলে সাইন পরিবর্তন হয় না, যদি এখানে মাইনাসের সূত্র হইতো তখন কিন্তু আমাদের এই লাইনে দ্বিতীয় লাইনে মান বসানোর জন্য আমাদের আলাদা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করে তারপরে সেকেন্ড ব্র্যাকেটের উপরে আমাদের স্কোয়ার দিতে হইতো। তাহলে যেহেতু এই লাইনে আমরা মান বসিয়েছি আমরা লিখে দিতে পারি যে মান বসিয়ে পাই, মান বসিয়ে পাই। যদি এখানে প্রশ্নে মান দেওয়া ছিল না আমরা নিজেরাই ধরে নিয়েছিলাম, যেটা ধরে নিয়েছি সেটা আবার বসিয়ে দিলাম, ফেরত দিয়ে দিলাম। তাহলে আমরা এখন দেখো এখানে ওয়াই আছে প্লাসের আর এই ওয়াই আছে মাইনাসের, তাহলে প্লাসের ওয়াই আর মাইনাসের ওয়াই বাদ যায়, কাটা যায়, আর এক্স এবং এক্স যোগ করলে হয় টু এক্স, তাহলে টু এক্স এর উপরে যদি আমরা এই স্কোয়ারটা দিয়ে দিই তাহলে বর্গ করলে হবে ফোর এক্স স্কোয়ার। তাহলে দেখো আমরা খুব সহজেই এই যে সরলটি ছিল সেটা করে ফেললাম। দেখো এরপরে যে গ নংটি আমি করব, তাহলে আমরা এখানে লিখি মনে করি, মনে করি দেখো থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ার, থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ার, এটাকে আমরা ধরে নিলাম এ, এবং দেখো থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার, থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার, এটাকে ধরে নিলাম বি। তাহলে আমরা এই অংশটাকে এ ধরে নিলাম আর এই অংশটাকে বি ধরে নিলাম। তাহলে এবার প্রদত্ত রাশিটি কি দাঁড়ায়, সুতরাং প্রদত্ত রাশিটি, প্রদত্ত রাশিটি কি দাঁড়ায়, দেখো এই অংশটার উপর স্কোয়ার আছে, দেখো বই থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার আছে, তাহলে আমরা এটার উপরে এ স্কোয়ার দিলাম প্লাস দেখো টু, তারপরে দেখো এই অংশটা আছে তাহলে আমরা এটার পরিবর্তে এ লিখবো, তারপরে এই অংশটা আছে এটার পরিবর্তে বি লিখবো, তারপরে দেখো প্লাস বি স্কোয়ার, মানে এক ছোটার উপরে স্কোয়ার আছে, তাহলে আমরা খুব সহজেই এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র দেখে স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার, তাহলে আমরা লিখে ফেলতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার। এখন আবার আগের মতোই যেহেতু আমাদের অঙ্কে এই এ এবং বি ছিল না, আমরা ধরে নিয়েছিলাম আমাদের সূত্রটি প্রয়োগ করতে সহজ করার জন্য, তাই আমরা এ এবং বি এর মান বসিয়ে দিব। এর মান আছে কত দেখো, থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ার, তাহলে এটাকে ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম না, প্লাস দিয়ে দেখো যেহেতু প্লাস সাইন বলছিলাম আমি, প্লাস সাইন থাকলে সাইনের পরিবর্তন হয় না, তাই প্লাস সাইন থাকলে আলাদা ব্র্যাকেট ব্যবহার করার প্রয়োজন পড়ে না, তাহলে প্লাস দিয়ে আমি বি এর মান বসাই, বি এর মান হলো দেখো থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার, তারপর আমি ব্র্যাকেটটা ক্লোজ করবো, এই যে স্কোয়ার আছে হোল স্কোয়ার এই স্কোয়ারটা দিয়ে দিব। তাহলে আমরা এই লাইনে মান বসিয়েছি, আমরা লিখে দিব মান বসিয়ে। এবার খেয়াল করো এই যে ভিতরে সেভেন ওয়াই স্কোয়ার আছে দেখো প্লাসের, এই সেভেন ওয়াই স্কোয়ার আছে মাইনাসে, তাহলে সেম জিনিস যদি একটা প্লাসের একটা মাইনাসের থাকে তাহলে আমরা বাদ দিয়ে দিতে পারি বা কাটা দিয়ে দিতে পারি। তারপরে থাকে দেখো থ্রি এক্স স্কোয়ার প্লাসের এই থ্রি এক্স স্কোয়ার প্লাসের, এই দুইটা যদি আমরা যোগ করে দিই তাহলে হবে সিক্স এক্স স্কোয়ার। আবার বাইরে দেখো এই যে হোল স্কোয়ার আছে এই স্কোয়ারটা দিয়ে দিলাম, এবার যদি আমরা বর্গ করে ফেলি দেখো তাহলে হবে থার্টি সিক্স, মানে ছয়কে ছয় দিয়ে গুণ করলে ছত্রিশ হয়, এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে হবে এক্স টু দ্য পাওয়ার ফোর, তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে থার্টি সিক্স এক্স টু দ্য পাওয়ার ফোর। দেখো তিন নম্বরে বলেছে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো। তো প্রথমে আমি ক নং অঙ্কটি তুলে নিচ্ছি, দেখো ক নং এ বলছে এক্স প্লাস সেভেন, আরেকটি ব্র্যাকেট আছে এক্স মাইনাস সেভেন,
দেখো যখন এই প্রথম ব্র্যাকেটের ভিতরে যে দুটি পদ আছে এবং দ্বিতীয় ব্র্যাকেটের ভিতরে যে দুটি পদ আছে পদ দুটি সেম, অর্থাৎ x প্লাস 7 এখানে আছে x মাইনাস 7, ডিফারেন্ট হলো শুধু সাইন। তাহলে আমরা একটা সূত্র জানি, a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ একবার প্লাস একবার মাইনাস, a প্লাস b ইনটু মাইনাস b। দেখো এই সূত্রটা সেম এখানে হুবহু আছে যে x প্লাস 7 x মাইনাস 7, তাহলে a মাইনাস b a প্লাস b ইনটু মাইনাস b অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা আমরা এখানে প্রয়োগ করতে পারি। তাহলে আমরা এই লাইনের পরে লিখে দিই x স্কয়ার মাইনাস 7 স্কয়ার, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। তাহলে x স্কয়ার মাইনাস 7 স্কয়ার, 7 এর উপর স্কয়ার দিলে হয় 7 7 49, তাহলে আমাদের গুণফল হয়ে গেল। আমরা এই a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা প্রয়োগ করে এই গুণটি করেছি। দেখো এবার খনন দেখো, তোমরা খনন আছে দেখো 5x প্লাস 13, তারপরে আছে 5x মাইনাস 13। তাহলে দেখো এখানেও সেম 5x প্লাস 13, এখানে 5x মাইনাস 13, তাহলে পদ দুটি সেম একবার প্লাস একবার মাইনাস। তাহলে আমরা ঠিক একই সূত্র আবার প্রয়োগ করতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তাহলে আমরা লিখব 5x, যেহেতু এই প্রথম পদটাকে আমরা এ চিন্তা করছি, তাহলে 5x লিখে হোল স্কোয়ার দিতে হবে আমাদের, যেহেতু আমাদের এ এর উপর স্কোয়ার দিতে পারে, এ মানে হলো প্রথম পদটা। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার হলো বি মানে হলো আমাদের এখানে 13, তাহলে 13 উপরে স্কোয়ার। এবার দেখো আমাদের পাঁচ দিয়ে যদি আমরা পাঁচকে গুণ করি, ফাইভ দিয়ে ফাইভকে গুণ করলে হবে 25 এক্স স্কোয়ার মাইনাস, দেখো 13 কে যদি আমরা 13 দিয়ে গুণ করি, 13 গুণ 13 তাহলে হবে আমাদের 169। তাহলে আমাদের আমরা রেজাল্ট আমরা পেয়ে গেলাম। এখানে দেখো 5 কে 5 দিয়ে গুণ করলে হবে 25, আর এক্স কে গুণ করলে হবে এক্স কে এক্স দিয়ে গুণ করলে হবে এক্স স্কোয়ার। তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে 25 এক্স স্কোয়ার মাইনাস 169। তাহলে আমরা সূত্রের সাহায্যে গুণ ফল বের করতে পারবো, এভাবেই যদি আমরা সূত্র প্রয়োগ করি তাহলে আমরা গুণফল বের করতে পারবো। এরপরে দেখো আমরা এখানে দেখো ছ নং বলেছে দেখো 6x + 17 মানে 17, আর একটা ব্র্যাকেট আছে 6x - 13। এবার খেয়াল করো একটু তোমরা, এখানে দেখো আছে 6x + 17, এখানে আছে 6x - 13, অর্থাৎ প্রথম পদটি মিল আছে, দুইটা ব্র্যাকেটের ভিতরে প্রথম পদটি মিল আছে, কিন্তু দ্বিতীয় পদটি কিন্তু মিল নেই। একবার আছে 17 মানে একবার 17, আর একবার আছে 13। তাহলে কিন্তু আমরা a প্লাস b ইনটু a মাইনাস b, এই যে স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এই সূত্র প্রয়োগ করতে পারছি না, কারণ কি আমাদের প্রথম পদ মিল থাকলেও দ্বিতীয় পদে মিল নেই। এখন আমাদেরকে আরেকটি সূত্র ব্যবহার করতে হবে অনুসিদ্ধান্ত। দেখো এখানে আমি সূত্রটি লিখে রেখেছি আগেই, কারণ আমি জানি যে এই অঙ্কে এই সূত্রটা আসবে। দেখো x প্লাস a ইনটু x প্লাস b, অর্থাৎ প্রথম পদ দুটি সেই, আর পরের যে পদ দুটি আছে সেটা আমরা একবার a কল্পনা করলাম একবার b কল্পনা করলাম, তাহলে এই সূত্রটার সাথে এই অনুসিদ্ধান্তটা মিলে যায়। তাহলে প্রথম পদটি সেম x প্লাস 6x, এখানে আছে 6x, তাহলে পরে প্লাস দেখো এখানে আছে 17 মানে 17, এখানে আছে 13, এখানে মাইনাস আছে কিন্তু এখানে সূত্র তো প্লাস আছে। তো এটা তোমাদের একটা বোঝার ব্যাপার আছে, দেখো প্লাস সহ আমাদের সূত্রটা আমরা প্রয়োগ করব, কিন্তু আমরা বি কল্পনা করার সময় মাইনাস 13 কে বি কল্পনা করব, আর এখানে এ কল্পনা করার সময় প্লাস 17 কে আমরা এ কল্পনা করব, এখানে সাইন যাই থাক। মানে তার মানে হলো এক প্রথম পদটি আমাদের যদি সিমিলার থাকে এবং দ্বিতীয় পদটি যদি না মিলে ভিন্ন ভিন্ন থাকে, তাহলে আমরা তখন এই সূত্রটি প্রয়োগ করতে পারবো। তাহলে দেখো আমি এই সূত্রটি সূত্র অনুযায়ী আমি আমার অঙ্কটা পরের লাইনটা করছি, তাহলে এই সূত্র অনুযায়ী আমাকে সূত্রটা যদি আমি x প্লাস a x মানে x প্লাস b এর সূত্র হলো x স্কোয়ার, তাহলে আমার এখানে x কোনটা প্রথম পদটা, তাহলে আমি প্রথম পদটা লিখে স্কোয়ার দিলাম। দেখো তারপর প্লাস লিখছে a প্লাস b, দেখো এখানে a হলো 17, তাহলে 17 লিখলাম আমি, প্লাস দেখো প্লাস দিয়ে যদি আমি এই মাইনাস 13 লিখি, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়, তাহলে আমি এটা জানি, তাহলে আমি প্রথমে এই প্লাসটা না দিয়ে এখানে মাইনাস দিয়ে দেবো মাইনাস 13, তারপরে আমার এই এক্স মানে প্রথম পদটি আমি লিখে দিব, তাহলে প্রথম পদটি হলো 6x, এরপরে হলো প্লাস এ বি। তাহলে দেখো এই দুইটা ইসের মধ্যে রাশির মধ্যে এ কোনটা, এটা এ, তাহলে আমি ই লিখব 17 গুণ গুণ, কেন এ বি গুণ অবস্থায় আছে, তাহলে গুণ কত হবে মাইনাস 13।
দেখো খেয়াল করো, তাহলে আমি x প্লাস এ এক্স প্লাস বি এই সূত্রটি প্রয়োগ করেছি এক্স স্কোয়ার প্লাস এ বি ইন্টু এক্স প্লাস এ বি। তাহলে এক্স স্কোয়ার এক্স হলো আমার এখানে প্রথম পদ, এটা লিখে আমি স্কোয়ার দিলাম, প্লাস দিলাম, প্লাস দিয়ে আমি এ হলো এখানে আমার প্লাস সেভেন্টিন, এই প্রথম ব্র্যাকেটের ভিতরে যেহেতু সেভেন্টিন লিখতেছি এই জন্য প্রথমে প্লাস দেওয়ার প্রয়োজন নাই। তারপর আমি দেবো বি, আমার বি মানে এখানে মাইনাস থার্টিন, তাহলে আমার সূত্রের মধ্যে আছে প্লাস কিন্তু আমার থার্টিন মান হলো মাইনাসে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস থার্টিন। তারপরে x মানে হলো এই যে সিক্স এক্স, তারপর প্লাস এ বি, এ হলো আবার এখানে প্লাস সেভেন্টিন আর বি হলো মাইনাস থার্টিন, তাহলে গুণ দিয়ে আমি মাইনাস থার্টিন দিয়ে দিলাম। তাহলে আমার সূত্র প্রয়োগ করা শেষ, এবার আমি এই গুণগুলো করে ফেলবো। তাহলে দেখো সিক্স হলো থার্টি সিক্স, সিক্সকে যদি আমরা বর্গ করি থার্টি সিক্স এক্স স্কোয়ার, তারপরে দেখো এখানে দেখো সেভেন্টিন থেকে যদি আমি থার্টিনকে বাদ দিই তাহলে হয় ফোর, ফোরকে যদি আমি সিক্স দিয়ে গুণ করি তাহলে হয় চার ছয় চব্বিশ, তাহলে টোয়েন্টি ফোর এক্স। তারপরে দেখো প্লাস আর মাইনাস যদি আমি গুণ করি, দেখো এখানে প্লাস আর মাইনাস যদি আমি গুণ করি তাহলে মাইনাস হবে, আমি যদি সেভেন্টিনকে থার্টিন দিয়ে গুণ করি তাহলে হচ্ছে আমার দুইশো একুশ। তাহলে আমি এই যে বর্গ ছিল স্কোয়ার ছিল সেই কাজগুলো করে ফেললাম, থার্টি সিক্স এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফোর এক্স মাইনাস টু হান্ড্রেড টোয়েন্টি ওয়ান, এটা হলো আমার গুণফল। তাহলে আমরা সূত্রের সাহায্যে গুণফল বের করে ফেলতে পেরেছি। দেখ এরপর আমি বর্গীয় জ, এই জ অঙ্কটি তুলে নিচ্ছি জ নম্বরের, দেখো এখানে আছে এ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তারপর আরেকটা ব্র্যাকেট আছে এ টু দ্য পাওয়ার ফোর প্লাস বি টু দ্য পাওয়ার ফোর। তাহলে আমরা এখানে প্রথম যে দুইটি রাশি আছে এই দুইটি গুণ করব, সেই গুণ ফলের সাথে আমরা আবার এই তৃতীয় রাশিটি গুণ করব। তাহলে আমরা সূত্র প্রয়োগ করার জন্য আমরা খেয়াল করি যে রাশিটির দিকে, দেখো এখানে এ প্লাস এই এ স্কোয়ার, এই স্কোয়ার সহ এটাকে যদি আমি এ কল্পনা করি আর এটাকে বি কল্পনা করি তাহলে কিন্তু আমার এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটি মিলে যায়। দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে আমি আমার সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমি এ স্কোয়ার লেখার সময় এর উপরে প্রথমে ভিতরে স্কোয়ার দিয়ে তারপর বাইরে স্কোয়ার দেবো, কারণ কি কারণ হচ্ছে আমাকে এখানে এ স্কোয়ার সহই কিন্তু আমার এই এ পদটি আমি কল্পনা করেছি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার বলে আমাকে প্রথমে বি স্কোয়ার ভিতরে দিতে হবে তারপরে ব্র্যাকেটের বাইরে আরেকটি স্কোয়ার দিতে হবে। দেখো এই দুইটা পদের সাথে রাশির সাথে কিন্তু এই তিন নম্বর রাশিটা গুণ করতে হবে, তাই আমি এখানে একটি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপরে আবার আরেকটা ব্র্যাকেটের ভিতরে আমি এ টু দ্য পাওয়ার ফোর প্লাস বি টু দ্য পাওয়ার ফোর এটা লিখে দিলাম। এবার খেয়াল করো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যে সূত্র আমি প্রয়োগ করেছি, এখন যদি আমি এই গুণটা করে ফেলি তাহলে আমার হয় এ টু দ্য পাওয়ার ফোর মাইনাস বি টু দ্য পাওয়ার ফোর, ব্র্যাকেটটা দিয়ে দিলাম এই ব্র্যাকেটটা এ টু দ্য পাওয়ার ফোর মাইনাস বি টু দ্য পাওয়ার ফোর প্লাস বি টু দ্য পাওয়ার ফোর। দেখ এখানে যা আছে তাই আমি শুধু লিখে দিয়েছি। এবার খেয়াল করো এই এ টু দ্য পাওয়ার ফোর এই পুরোটাকে যদি আমি এ চিন্তা করি আর এই এ বি টু দ্য পাওয়ার ফোরকে যদি আমি বি চিন্তা করি তাহলে আমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমি আর একবার লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে শুধুমাত্র একটা এই রাশি প্লাসের রাশিটা ডান পাশে আছে, মাইনাসের রাশিটা বাম পাশে আছে, কিন্তু সূত্রের মধ্যে প্রথমে প্লাস পরে মাইনাস, তো সেই ক্ষেত্রে গুণ ফল একই। যেহেতু আমি গুণ করছি যেমন খুব সহজেই তোমরা বুঝতে পারবো, আমরা যেরকম করে লিখি যেমন সাপোজ সাত গুণ তিন তাহলে কিন্তু আমাদের গুণ ফল হবে একুশ, আমরা যেভাবে লিখি তিন গুণ সাত তাহলেও কিন্তু আমাদের গুণ ফল হবে একুশ। অর্থাৎ এটা প্লাসেরটা ডান পাশে আছে না বাম পাশে আছে সেটা কোনো তোমার গুণ ফলের ক্ষেত্রে কোনো পার্থক্য তৈরি করে না, তাই আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা এখানে প্রয়োগ করতে পারবো। তাহলে এই সূত্রটা আমরা যদি প্রয়োগ করি তাহলে আমাদের কী হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমরা আবার লিখে ফেলি এ টু দ্য পাওয়ার ফোর লিখে তারপর আমরা স্কোয়ার দিব, মাইনাস বি টু দ্য পাওয়ার ফোর লিখে তারপর আমরা স্কোয়ার দিব, কারণ আমরা এ যে টু দ্য পাওয়ার ফোর সহই আমরা একে এ কল্পনা করেছি। তাহলে আমরা এ এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর যে সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সেই সূত্রটি প্রয়োগ করে করেছি এখানে। তাহলে আমাদের এই গুণটা করে দিই, দেখো এ টু দ্য পাওয়ার এইট মাইনাস বি টু দ্য পাওয়ার এইট, এই হলো আমাদের নির্ণয় গুণফল। ফলে এরকম যদি তিনটি রাশিকেও গুণ করতে হয় সূত্রের সাহায্যে তাহলে আমরা দেখবো যে প্রথম দুইটি রাশি অথবা পরের দুইটি রাশির সাথে সূত্র মিলে যাবে, সেভাবে আমরা প্রথম দুইটা রাশি গুণ করে যে কোনো দুইটা রাশি যেটার সাথে সূত্র মিলবে, আমরা অঙ্ক যখন বার অনেক করতে থাকবো রেগুলার অঙ্ক প্র্যাকটিস করবো তখন আমরা অঙ্ক দেখলেই বুঝতে পারবো যে কোন জায়গায় কোন সূত্রটা প্রয়োগ করতে হবে, এটা বারবার করার কোনো বিকল্প
নেই, কোনো এমন কোনো ফর্মুলা তোমাকে কোনো টিচার দিতে পারবে না যে ফর্মুলাটা মুখস্থ করে ফেললেই তুমি সূত্র প্রয়োগ করতে পারবে। সূত্র প্রয়োগ শিখতে হলে অবশ্যই তোমাকে বারবার অঙ্ক করতে হবে এবং প্রতিটি অঙ্ক করতে হবে, তাহলে তোমরা সূত্র প্রয়োগটা শিখে যাবে। এরপরে দেখো, 4 থেকে 12 পর্যন্ত তোমাদের মান নির্ণয় করতে হবে। এই মান নির্ণয় করতে গিয়ে আমাদের বিভিন্ন সূত্রে প্রয়োগ করতে হবে। এখানে মান দেওয়া থাকবে, নির্দিষ্ট একটি তোমার প্রতীকের বা একটি পদের মান দেওয়া থাকবে, আমাদের সেই মানটি বসিয়ে মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা 2-1 অঙ্ক করছি, তাহলে তোমাদের এই মান নির্ণয় অঙ্ক সম্পর্কে তোমাদের ধারণা হয়ে যাবে। দেখো, আমি প্রথমে 6 নং অঙ্কটি করছি। তো 6 নং-এ বলছে যে a+1/a = 4 হলে a^4 + 1/4 এর মান কত। তো দেখো, আমি মানটি অঙ্কটি আর তুলে নিচ্ছি না, তোমাদের হাতে নিশ্চয় বই আছে, আমি সরাসরি অঙ্কটি অঙ্কে চলে যাচ্ছি। তাহলে দেখো, এখানে a^4 + 1/4। দেখো, আমরা সাধারণত স্কোয়ার এবং কিউব বা ঘন এর সূত্র পড়েছি, আমরা পাওয়ার 4 এর কোনো সূত্র পড়ি নেই। তাহলে এখন আমাদের এটা 4 দিয়ে সূত্র কিভাবে করব, তাহলে আমরা প্রথমে এটাকে স্কোয়ার করে নিই। তাহলে আমরা এভাবে লিখি, এ স্কোয়ার লিখে বাইরে স্কোয়ার দিয়ে দিই। দেখো, তাহলে আমরা স্কোয়ার আর স্কোয়ার, তাহলে টু দ্য পাওয়ার 4 হচ্ছে প্লাস, এটাকে আমরা এভাবে লিখি, এ স্কোয়ার দিয়ে আমরা এভাবে স্কোয়ার দিয়ে দিই। তাহলে দেখো, এখানেও ই টু দ্য পাওয়ার 4 হচ্ছে। তাহলে আমাদের এবার কিন্তু আমরা সূত্র ঠিকই প্রয়োগ করতে পারবো। দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, এই ব্র্যাকেটের ভিতরে যা আছে অর্থাৎ এ স্কোয়ার আছে এটাকে আমরা চিন্তা করব এ, আর এই ব্র্যাকেটের ভিতরে 1/যে স্কোয়ার আছে এটাকে চিন্তা করব বি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা লিখে ফেলতে পারি। দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে a+b² - 2ab। তাহলে a+b² আমরা লিখব a² + 1/a² তারপর ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার মাইনাস 2 a² * 1/a². দেখো, এখানে যেহেতু আমার এ স্কোয়ার সহ আমাকে এ ধরতে হচ্ছে, তাই আমার সূত্রটা হয়েছে a² + 1/a² - 2 a² * 1/a². তাহলে আশা করি তোমরা সূত্র প্রয়োগটি বুঝতে পেরেছ। এবার পরের লাইনে দেখো, a² + 1/a²² - এই দেখো, এই ইনটু অবস্থায় এই এ স্কোয়ারটা আছে উপরে, এই এ স্কোয়ারটা আছে নিচে, তাহলে এই উপরে আর নিচে সেম জিনিস থাকলে ভাগ করলে 1 হয় অথবা কাটাকাটি করা যায়, আমরা যেভাবেই বুঝি না কেন। তাহলে আমাদের এখানে থাকতেছে 2 আর 1, গুণ করলে থাকবে 2। এবার খেয়াল করো, এই ব্র্যাকেটের ভিতরে এটাকে যদি আমরা এ চিন্তা করি, তাহলে এর উপরে স্কোয়ার আছে প্লাস এ 1/a, এটাকে যদি এ চিন্তা করি বি চিন্তা করি, তাহলে কিন্তু এখানেও স্কোয়ার আছে। তাহলে কিন্তু এই a² + b² সূত্রটা আমরা আবার প্রয়োগ করতে পারি, কোথায়, এই ব্র্যাকেটের ভিতরের অংশের জন্য আমরা এই সূত্রটা সেম সূত্রটা আবার প্রয়োগ করতে পারি। ব্র্যাকেটের বাইরে যে স্কোয়ার আছে সেটি আমরা আমাদের সূত্র প্রয়োগের পরে ব্র্যাকেটের বাইরে যে স্কোয়ারটি আছে সেটি দিয়ে দিব। তাহলে দেখো, এটাকে আমি এ চিন্তা করছি, তাহলে a² + b² সূত্র কি, a+b। দেখো, এখানে b মানে কিন্তু 1/a, a+b² - 2ab। তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি এই যে বাইরে স্কোয়ার আছে এই স্কোয়ারটা দিয়ে দিব -2। এখন খেয়াল করো, আমার প্রশ্নের মধ্যে কিন্তু মান দেওয়া আছে a+1/a = 4। তাহলে দেখো, a+1/a, তাহলে এটার আমরা মানটা বসাই দিতে পারি, এর মান হলো 4, এই স্কোয়ারটা আমি দিয়ে দিলাম মাইনাস। দেখো, এই এ আর এ, এই এটা আছে উপরে, এই এ আছে নিচে, তাহলে এই দুইটা এ কাটা যায় অথবা ভাগ করলে 1 হয়, তাহলে 2 আর 1 গুণ করলে হয় 2, 2 আর 1 গুণ করলে হয় 2। তাই আমি ব্র্যাকেটটা দিব, দিয়ে যে বাইরে যে স্কোয়ারটা আছে সেটা দিয়ে দিব -2। এই লাইনে আমি এই a+1/a এর মান বসিয়েছি, তাই আমরা সাইড নোট দিয়ে দিব যে মান বসিয়ে পাই। তাহলে দেখো, 4 যদি আমরা স্কোয়ার বর্গ করি তাহলে হয় 16 - 2, তারপরে আমরা ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দিলাম -2। দেখো, 16 থেকে যদি 2কে বাদ দিই তাহলে থাকে 14 স্কোয়ার দিয়ে দিলাম -2। তারপরে খেয়াল করো, আমরা যদি 14কে যদি বর্গ করি তাহলে হবে 14 × 14 তাহলে হবে আমাদের 196 -2, তাহলে হবে আমাদের 194। তাহলে আমাদের
a to the power 4 plus 1 by a to the power 4 আমরা পেয়েছি মান পেয়েছি 194 দেখো 8 নং অঙ্কে বলছে a minus 1 by a equal to m হলে দেখাও যে a to the power 4 plus 1 by a to the power 4 equal to m to the power 4 plus 4 m square plus 2 তাহলে 8 নং অঙ্কে আমাদেরকে প্রমাণ করতে হবে তাহলে প্রমাণ করার যে অঙ্কগুলো আছে সেটাতে দুইটি পক্ষ থাকে সমান সমান যে ইকুয়াল টু সাইনের বাম দিকের অংশকে আমরা বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড এবং ডান দিকের অংশকে আমরা রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষ বলি তাহলে প্রথমে আমরা বাম পক্ষটি তুলে নিচ্ছি দেখো বাম পক্ষে আছে a টু দা পাওয়ার 4 a টু দা পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দা পাওয়ার 4 দেখো এখানে আমি যে প্রথম 6 নং অঙ্কটি যখন করেছি তখন দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রটি প্রয়োগ করেছি a স্কয়ার প্লাস b স্কয়ার যে অনুসিদ্ধান্ত বা সূত্র এটা কিন্তু দুটি দুই ভাবে লেখা যায় এটা a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab লেখা যায় আবার a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab লেখা যায় তাহলে আমরা কখন কোনটা প্রয়োগ করব সেটা নির্ভর করছে আমাদের অঙ্কের উপরে আমাদের অঙ্কে যে মান দেওয়া থাকবে অথবা অঙ্ক প্রয়োগ যেই সূত্রটা প্রয়োগ করলে আমাদের অঙ্কটা মিলে যাবে আর আমাদের অঙ্ক করতে সুবিধা হবে আমরা সেটা প্রয়োগ করব তাহলে প্রথমে দেখো আমরা কি করেছিলাম এরকম ক্ষেত্রে a স্কয়ার দিয়ে তারপর বাই হোল স্কয়ার দিয়েছি প্লাস 1 বাই a স্কয়ার দিয়ে আমরা হোল স্কয়ার দিয়েছি তাহলে আমরা প্রথমে a স্কয়ার প্লাস b স্কয়ার এর প্রথম সূত্রটা আছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab এই সূত্রটা প্রয়োগ করি তাহলে হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab খেয়াল করে এখানে ab বলছি আমরা a কিন্তু হচ্ছে a স্কয়ার সহ আর b হচ্ছে 1 বাই a স্কয়ার তাহলে আমরা এই প্রথম সূত্রটি প্রয়োগ করেছি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab তাহলে আমরা এই কাজটি করে ফেলি a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার হোল স্কয়ার মাইনাস দেখো এই a স্কয়ার আছে উপরে আর এই a স্কয়ার আছে নিচে তাহলে আমরা এটা কাটাকাটি যায় আমরা 2 আর 1 গুণ করলে হয় 2 এবার খেয়াল করো এই যে ব্র্যাকেটের ভিতরে যে অংশটা আছে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার তাহলে আমরা এটাকেও আবার a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র লিখতে পারি এখন সূত্র লেখার সময় আমাদের খেয়াল রাখতে হবে দেখো 8 নং এর শুরুতে মান দেওয়া আছে a মাইনাস 1 বাই a তাহলে আমাদের মাইনাসের সূত্রটি প্রয়োগ করতে হবে কারণ আমাদের মান মাইনাসের দেওয়া আছে আমরা যদি প্লাসের সূত্র প্রয়োগ করি তাহলে আমরা মান বসাতে পারবো না আমাদের যেহেতু মান নির্ণয় করতে হবে তাহলে অবশ্যই আমাদের মান বসাতে হবে তাই আমরা এই নিচে যে দুই নং সূত্রটি আছে সেটা প্রয়োগ করব তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হলো a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab দেখো তারপর আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই স্কয়ারটা দিয়ে দিলাম মাইনাস 2 এখানে খেয়াল করো এখানে আমি মাইনাসের সূত্রটি প্রয়োগ করেছি কারণ এখানে a প্লাস 1 বাই a মান দেওয়া আছে তাহলে a প্লাস 1 বাই a এর মান দেওয়া আছে কত m তাহলে আমি এখানে পরের লাইনে আমি মান বসিয়ে দিই m m স্কয়ার প্লাস এই দেখো a a আছে উপরে এটা আছে নিচে তাহলে এটা কাটা যায় উপরে নিচে তাহলে থাকে 2 তারপরে ব্র্যাকেট ক্লোজ করে আমি a g স্কয়ার আছে সেটা দিয়ে দিলাম মাইনাস 2 এবার খেয়াল করো এই প্রথম m স্কয়ার এটাকে যদি আমি a চিন্তা করি আর প্লাস 2 কে যদি আমি b চিন্তা করি তাহলে কিন্তু আমরা a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করতে পারি তাহলে আমরা লিখে ফেলি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মানে আমরা এই m স্কয়ার কে a চিন্তা করেছি আর 2 কে b চিন্তা করেছি তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আমরা লিখেছি মাইনাস 2 এবার আমরা এই যে বর্গ আছে বর্গটা করে দিই দেখো m টু দা পাওয়ার 4 প্লাস এই 2 আর 2 গুণ করলে হয় 4 4m স্কয়ার প্লাস দেখো এখানে 2 এর উপর স্কয়ার আছে তাহলে 4 হয় মাইনাস 2 তাহলে আর এই মাইনাসটা আমরা করে ফেলি দেখো m টু দা পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2 4 থেকে 2 বাদ দিলে 2 থাকে দেখো এই অঙ্কের এই লাইনে আমরা মান বসিয়েছি এই যে a মাইনাস 1 বাই a মান বসিয়েছিলাম m তাহলে আমরা লিখে দিই মান বসিয়ে পাই মান বসিয়ে
তাই আমরা এখানে সাইড নোট দিয়ে দিব সব সময়। এখন দেখো আমরা এই a টু দা পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দা পাওয়ার 4 মান বের করতে করতে আমরা পেয়ে গেলাম m টু দা পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2, যেটা আমাদের প্রশ্নে যে দেওয়া আছে সমান সমানের পরে ডান পাশে সেই অংশটার সাথে হুবহু মিলে গেল। তাহলে আমরা এখানে লিখে দিব ডান পক্ষ, ডান পক্ষ অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ। আমরা এটা অঙ্ক করে বা মান নির্ণয় করে প্রমাণ করেছি, লিখব সুতরাং বাম পক্ষ, বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ, ডান পক্ষ প্রমাণিত। তাহলে দেখো 4.1 থেকে আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করেছি, সরল করেছি, সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করেছি এবং মান নির্ণয় করেছি। দেখো এই অধ্যায়ে আরও বেশ কিছু অঙ্ক রয়েছে, ফলে যেই কয়টা বিষয়ের উপরে বা যেই কয়টা টপিকে আমি তোমাদের অঙ্ক করে দিয়েছি তার সাথে সদৃশ মানে মিল আছে সেই অঙ্কগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। এই অধ্যায়ের আরেকটি ভিডিও করতে আমি বাকি যে অঙ্কগুলো রয়েছে বা বাকি যে নিয়মগুলো রয়েছে সেগুলো নিয়ে আরও একটি পার্টের ভিডিও আপলোড দিব, তাহলে এই অধ্যায়টি তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তোমাদের অষ্টম শ্রেণীর যে গণিত সিরিজে আমি যে ভিডিওগুলো ইতিমধ্যে আপলোড করেছি আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখে নিয়েছো, যদি দেখে না থাকো তাহলে প্লেলিস্টে গিয়ে অবশ্যই সবগুলো ভিডিও দেখতে থাকবে এবং যেই সকল অধ্যায়ে আমি অঙ্কগুলো করে দিয়েছি সেই অঙ্কগুলোর তোমরা প্র্যাকটিস করতে থাকবে। যে কোনো অধ্যায়ের কোনো অঙ্ক করতে গিয়ে যদি তোমরা না বুঝতে না পারো অথবা যদি তোমাদের কোনো অধ্যায়ের বিশেষ কোনো অঙ্ক অথবা বিশেষ কোনো সৃজনশীল অথবা তোমাদের কোনো অ্যাসাইনমেন্ট তোমরা আমার কাছ থেকে সমাধান চাও অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে, তাহলে আমি তোমাদের সেই বিষয়টা সমাধান করে একটি ভিডিও দিয়ে দিব তোমাদের সুবিধার জন্য। সবাই ভালো থাকবে, বিদায় নিব, তার আগে অবশ্যই বলবো তোমরা যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে যে বেল বাটন আছে সেটা প্রেস করে নোটিফিকেশন অন করে দাও যাতে তুমি পরবর্তী ভিডিওটা আপলোড করার সাথে সাথে পেয়ে যাও। গুড বাই।